জুয়া খেলার অপরাধে শুক্রবার সন্ধ্যায় আখরি এলাকা থেকে পুরসরা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করলো। ধৃতদের নাম বাসুদেব বাড়ুই ও শাহ আলম। বাসুদেবের বাড়ি নদিয়া জেলার কল্যাণীতে, অন্যদিকে আলমের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায়। জানা গেছে এরা কর্মসূত্রে পুরসরার আখরিতে থাকে। এদিন সন্ধ্যাবেলায় পুলিশের কাছে খবর আসে বেশ কয়েকজন জুয়া খেলছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেই কয়েকজন পালিয়ে যায়, কিন্তু হাতে না হাতে ধরা পড়ে যায় এই দুজন। পুলিশ ঘটনাস্থল থেকে 2070 টাকা বাজেয়াপ্ত করে। শনিবার এদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।